কমিটির একটা নিয়মিত মিটিং ছিল, বেশ কিছু এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে, এর মধ্যে আমাদের আগামী জুনে আন্ডার-19 এর একটা টুর্নামেন্ট আছে যেটা হবে নেপালে, আর সেপ্টেম্বরে একটা টুর্নামেন্ট আছে আন্ডার-16 যেটা হবে ভুটানে। তো এই দুইটা টুর্নামেন্টের প্রিপারেশন নিয়ে আমরা কথা বলেছি, আমরা এই দুইটা টুর্নামেন্টে ট্রফি জিততে চাই, সে কারণে আমাদের ট্রেনিং এবং আমাদের একাডেমিতে আরো কিভাবে স্ট্রেন্থেনিং করা যায়, আন্ডার-19 এর আরো কিছু প্লেয়ার হান্টিং করা প্রয়োজন, এগুলো নিয়ে আমাদের বিশদ আলোচনা হয়েছে। তো আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি, তার অনেক আপত্তি আমাদের প্লেয়ারদের আরো উন্নত মানের সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, যতটুকু সম্ভব সাধ্যের মধ্যে থেকে করার চেষ্টা করছি। তো আমরা আশাবাদী যে আগামী টুর্নামেন্ট গুলোতে আমরা ভালো করতে পারবো, এই বিষয় নিয়ে আমাদের মেইনলি আলোচনা হচ্ছে। ধন্যবাদ। সেক্ষেত্রে যে দল গঠন হবে সেটা কি ছিল, তাদের সবাইকে নবায়ন করেছি, 11 জন তারা কন্টিনিউ করবে। 11 জন এর বেশি নেওয়া যাচ্ছে না, মানে আর্থিক কারণে নাকি? আর্থিক কারণে নেওয়া যাচ্ছে না, আর্থিক ফান্ড লিমিটেড, হ্যাঁ ফান্ড লিমিটেড ফান্ড যেটা আগে তো 19 জনের মতো ছিল ওখানে কোর্স, তাই না? সব মিলে হ্যাঁ আগে ছিল, এখন আমরা সেটা কমিয়ে আনতে হয়েছে। এক্ষেত্রে কি কোনটির বেতন কি বাড়ছে? না, কোনটির বেতন বাড়ানো যায় না, গত বছর যা ছিল তাই। কিন্তু শোনা গেছিল যে কোচদের বেতন কমছে, কিন্তু আপনি যে টেকনিক্যাল ডাইরেক্টর যে ছিলেন তার বেতন বৃদ্ধির একটা প্রস্তাব ছিল। না, টেকনিক্যাল ডাইরেক্টরের বেতন আমরা গত মিটিংয়ে বৃদ্ধি করেছি, সেটাও তো আরো অনেক আগে গত বছর। এইটা বিষয়টা কেমন আসলে টেকনিক্যাল ডাইরেক্টরের আমার পাতিলে না থাকলে তো চামচে উঠবে না, আমার পাতিল খালি, সেই জন্য আমার চামচে উঠে না। আপনার যেই কোচদেরকে পেমেন্টটা করা হয় সেই পেমেন্টটা কিন্তু আমরা এফসি ফিফার বরাদ্দ থেকে দিয়ে থাকি। আমরা খুব জোড়া তালি দিয়ে আমাদের প্লেয়ারদেরকেও কিছু বেতন দিচ্ছি, এটা আসলে বেতন বলা যাবে না, এটা একটা রেগুলেশন দিচ্ছি, তাদের পকেট খরচ হিসাবে। আর আমাদের একাডেমিতে কিন্তু অনেক টাকা খরচ, যা একাডেমি চালানো কষ্ট, এবং আগামীতে এটা আমরা কন্টিনিউ কতটুকু করতে পারবো এটা কিন্তু এখনো আমরা নিশ্চিত না। একটা বিষয় একটু বেশি আছে, কিভাবে আমাদের যারা মেয়েদের টিমের সাথে কাজ করে তাদের টাকা তো আমরা এস থেকে আনি, ছোট মেয়েদের টাকাগুলো, তো সেইটা মেয়েদের ওখানে 8 জন আছেন, টমেন্স কমিটি দিয়ে আমরা অ্যাপ্রুভ করছি 8 জন, আর এখানে আজকে হচ্ছে কি 12 জন, 12 আর 8 তো 20 হইল, 12 মধ্যে হচ্ছে যে 11 জন কোচ, 1 জন আমাদের টেকনিক্যাল স্টাফ আছে পলো সাহেব, পলো সাহেব হচ্ছে কি এই 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 সিস্টেমের আওতায়, সো 11 জন কোচ প্লাস 1 জন টেকনিক্যাল স্টাফ 12 জন প্লাস টমেন্সের 8 জন 20 জন, আমাদের 20 জনের ফিগার কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করি কন্টিনিউ করতে পারবো, বাকিটা ভবিষ্যৎ সময় বলে দিবে। আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশন গুলো করতে গেলে কিন্তু আমাদের টাকা দরকার। আজকে আমাদের এই মিটিং এ পল এবং আমাদের অনেক মেম্বার যারা জাতীয় দলের প্লেয়ার ছিলেন তাদেরও কথা যে আমাদের বর্তমান যে আমরা বিসিএল খেলছি আমাদের এলিট একাডেমি, এবার আশা করি আমরা হয়তো চ্যাম্পিয়ন হতে পারবো, আমাদের রেজাল্ট অনেক ভালো, আমাদের প্লেয়ারদের ফিটনেস অনেক ভালো, কারণ আমরা কন্টিনিউ এদেরকে দিয়ে ট্রেনিং করাচ্ছি। ইভেন আমরা যে আন্ডার-17 টুর্নামেন্টটা খেললাম সেখানে আমরা মালদ্বীপকে 0-5 গোলে হারাইছি, তারপর আমরা শ্রীলঙ্কারে 5-1 হারাইছি, কিন্তু ইন্ডিয়ার সাথে আমরা 2-1 হারছি। তো আমাদের টিম অনেক মজবুত, এরা যদি আরও বেশি বেশি ফরেন ম্যাচ খেলতে পারে, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারে, তাইলে হয়তো আমাদের রেজাল্টটা আরও ভালো, অর্থাৎ আমরা সাপে ট্রফি নিয়ে আসার মতো সুযোগ আমাদের হবে।
আমরা তো পাচ্ছি না, আমরা সেটা করতে গেলে যে টাকার প্রয়োজন সে টাকা আমাদের কাছে নাই, যে কারণে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ ওদেরকে দিয়ে খেলাতে পারতেছি না। আমরা দেশের মধ্যে লোকাল এই বিসিএল এর সাথে বিসিএল এ আমরা এদেরকে খেলানোর পর যতটুকু আমরা অর্জন করতে পেরেছি তাতে আমরা এখন সন্তুষ্ট থাকা লাগতেছে। আমরা যে টাকা জোগাড় করতে পারি, টাকা থাকলে আমাদের দলটা ভালো প্রিপারেশন নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, প্রস্তুতিমূলক ম্যাচ খেলে। যদি সে টাকা না থাকে প্রস্তুতিমূলক ম্যাচও খেলা হবে না, কাউফার্টের একটা প্রিপারেশন নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করা হবে এবং হয়তো বা তখন দেখা যাবে ঠিকই গ্রুপ পর্বে ভালো করবো, সেমিফাইনালে ফাইনালে গিয়ে ঠিকই আমরা মুখ টুকরা করবো। সো দিন শেষে কিন্তু টাকা, তাহলে সেই টাকার সংস্থাটা কিভাবে হবে সেই বিষয়ে করতে পারি। আমরা তো আসলে আশা করছি যে আমাদের মন্ত্রণালয় আমাদেরকে সহযোগিতা করবে, বা আমরা যে ডিপিপি পাঠিয়েছি যে প্রস্তাবনা আছে সেটা যদি অনুমোদন হয় তখন আমাদের এই সমস্যাগুলো কমবে। বিষয়টা এমন না, যদি মন্ত্রণালয় চায় তাহলে হয়তো আরো আগেই এটা সম্ভব। তারপর আপনারাও যদি একটু মানে বলিষ্ঠ ভূমিকা পালন করেন হয়তো বা সেই ডিপিপি আশা করি যতদিন চালাতে পারি চেষ্টা তো করবো। বিসিবির সাথে বাফুফেকে মিলানো ঠিক হবে না, দুই ভাই একই মায়ের একই বাবার দুই ভাই, একজন কিন্তু দেখা যায় সচিব হয়েছে আরেকজন স্কুলের মাস্টার, ডিফারেন্স কিন্তু অনেক। সুতরাং আপনি বিসিবি আর বাফুফেকে মিলিয়ে লাভ নেই, বিসিসির যে বরাদ্দ বা যে ফান্ড যে অবস্থা আছে এটা আমাদের নাই, এটা হলো বাস্তব সত্য কথা। সত্যটার উপরে দাঁড়িয়ে আমাদেরকে কথা বলতে হবে, আমাদের বর্তমান অবস্থানটা যা সেটার উপরেই আমাদেরকে এগিয়ে যেতে হবে যে আমরা এই অবস্থান থেকেই আমরা কতটুকু আগাইতে পারি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা যেটা বলছেন যে আমাদের সেরকম একটা মার্কেটিং টিম থাকা দরকার বা এই টিম এখনো আমাদের তৈরি হয়নি কেন, সেই অর্থে যদি আমরা বলতে চাই যে দেখেন আমরা কিন্তু ধর্ণা যে দিচ্ছি না তা না, আপনি বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, আমাদের বাংলাদেশের বড় বড় কোম্পানি যারা আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এবং কিছু কিছু বরাদ্দ আমরা পাচ্ছি বলেই তো এখনও আমরা টিকে আছি। আমরা তো পাচ্ছি, একেবারে যে পাই না তা তো না। আপনি আজকে ধরেন এই কিছু ব্যাংক, কিছু প্রতিষ্ঠান, কিছু কর্পোরেট হাউস, ইভেন ছোট ছোট কিছু কোম্পানিও তো আমাদেরকে কিছু দিচ্ছে, সেই টাকা দিয়েই তো চলতেছে, কিন্তু এতে সেভাবে যেটা আমরা আশা করি বা একটা জাতীয় টুর্নামেন্ট একটা জাতীয় দল যেভাবে এগিয়ে যাওয়া দরকার, যে অর্থের প্রয়োজন আমাদের আশেপাশের দেশগুলার ফুটবলের উপরে যে বরাদ্দ, ফুটবলের যে ব্যয় সেটার সাথে যদি আমরা একটু তুলনা করি, অনেক সময় কিন্তু আমরা দেখি টিভি মিডিয়াতে এরকম অনেক দেখা যায় যে পদ্মা ব্রিজ 5 কিলোমিটার তৈরি করছেন 8,000 কোটি টাকায়, ইন্ডিয়াতে 5 কিলোমিটার ব্রিজ তৈরি করছেন মাত্র 500 কোটি টাকায়, এরকম নিউজ আমরা অনেক সোশ্যাল মিডিয়াতেও দেখি, কিন্তু এরকম কখনো দেখি না যে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের বরাদ্দ এত আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বরাদ্দ এত, এই তুলনাটা আমরা কখনো দেখি না। এগুলো দেখলে হয়তো আমাদের দেশ জানতো, দেশের মানুষ জানতো যে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্থিক অবস্থাটা কেমন।